কি হচ্ছে রে বিনয়, তোমার তো দাঁড়াচ্ছেই না। সোনার স্কুল থেকে আসার সময় হয়ে গেছে, প্লিজ। আজ হবে না লাবণ্য, ছাড়ো না, এসব ভালো লাগছে না। ছাড়ো না মানে? আমি কি বুড়ি হয়ে গেছি নাকি? আরে আমারও তো একটা ইচ্ছে আছে, তুমি বোঝো না কিছু। আমার কি শরীরের কোনো খিদে নেই? আমি মানছি তুমি আসামে ট্রান্সফার হওয়ার পর থেকে আমরা অনেক বেটার লাইফ লিড করছি। তোমার ইনক্রিমেন্ট হয়েছে, লাইফস্টাইল পাল্টেছে, বাট সেক্সটাও তো একটা পার্ট অফ লাইফ বিনয়। কেন বুঝতে পারছো না? আমি এভাবে পারছি না, প্লিজ। তোমাকে একটা কথা বলি, কিছু মনে করো না প্লিজ। আমার মনে হয় তোমার একবার ডক্টর দেখানোর খুব দরকার, প্লিজ ডোন্ট মাইন্ড। আমাদের বাড়ির এই বাস স্ট্যান্ডের কাছে একজন, প্লিজ বিনয়। ঠিক আছে। কি নাম? রমনা ধর। এই দেখো, রমন যদি না করে তো আমি ধরবোটা কেমন করে? গুড হিউমার। এই দেখুন, আমি করতে আর মারতে দুটোই ভালো পারি, এই জন্যই তো আমার নাম ডক্টর আনন্দ কর। আপনি তো এখন সেলিব্রিটি, রাস্তাঘাটে, ট্রেনে, ল্যাম্প পোস্টে, দেওয়ালে, সব জায়গায় তো আপনার পোস্টার। দেখেছেন এত পোস্টার, তবু কিন্তু আঠা আমার একদম কমেনি, একদম কাঁঠালের আঠা, লাগলে পরে একদম ছাড়ে। যাকে বাদ দিন, বলছি আপনার মেশিনের কি কি প্রবলেম হচ্ছে? কি বলবো ডাক্তার বাবু, 10 বছর হয়ে গেল বিয়ে হয়ে গেছে, তবু বাচ্চাই হচ্ছে না। এই আপনার গাছে জল ঠিকঠাক পড়ে তো? দেখুন জলে সমস্যা থাকলে কিন্তু গাছে ফল আসে না। জল পড়ে, পাতাও নড়ে, কিন্তু মাটি এত গরম হয়ে থাকে যে ওইটুকু জলে চিরেই ভেজে। না না, ডক্টর আনন্দকর যখন আছে কোনো সমস্যা নেই, করে দেবো করে দেবো। আর আনন্দকর এমন করা করে, এমন করা করে, আফলা গাছও ফল এসে যায়। ওর জন্যই তো আপনার কাছে এলাম, না তো আমাদের ফ্যামিলিতে তো একটা ডক্টর ছিলেনই। আসলে কি জানেন তো, ওনার নার্সকেই উনি ঠিক মতো সামলাতে পারেন না, তো আমার চিকিৎসা কি করে করবেন? পরে একদিন নার্সের সঙ্গে মিটও করলাম, তারপর ডাক্তার আর নার্সকে এমন বাঁশ দিল, কঞ্চি সময় ডাক্তার নার্সকে নিয়ে পালিয়ে গেছে, আর আমি এখন এই আনন্দকর করে খাচ্ছি। উমা, আপনি তো আপনার সব সিক্রেটই আমায় বলে দিলেন। এই দেখো, আমি ওই সিক্রেট আর সিক্রিয়েশনের তফাত বুঝি না। আমি জানি জমি রেখে লাভ নেই, ফেলে দিন ফেলে দিন, ফেললেই দেখবেন মজা। এই তো এই স্বপ্নাদেশে যে ওষুধটা পেলাম, তার নাম ইউজ অ্যান্ড থ্রো, করো আর ফেলো, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। বসন্ত এসে গেছে? বসন্ত এসেছে কিনা বলতে পারবো না, তবে কাকের বাসায় এই কোকিলের ডিম একটা নিয়ে যান। একটা বাচ্চা কেন, চাইলে আপনাকে গান্ধারী জননী বানিয়ে দেবো। শুধু চোখ বন্ধ করে থাকবেন, তারপরে ডক্টর আনন্দকর এমন করা করবে, এমন করা করবে, বাচ্চা ছড়ছড় করে বেরিয়ে যাবে। এই একটা ওষুধ লিখে দিলাম, রাত্রে শোয়ার আগে খাওয়ার পরে স্বামীকে মাখাবেন, ফল পাবেন। আশি।